ওয়েলকাম টু মাই চ্যানেল এসটিউ বাংলা। নতুন খবর নিয়ে আবার চলে এসেছি, কিন্তু ভিডিওটা শুরু করার আগে একটাই কথা, যদি চ্যানেলটিতে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন। কাবা, কাবাঘর, কাবা শরীফ, এটি একটি বড় ঘন আকৃতির ইমারত যা সৌদি আরবের মক্কা শহরে মসজিদের মাঝখানে অবস্থিত। প্রকৃতপক্ষে মসজিদটি কাবাকে ঘিরেই তৈরি করা হয়েছে। ইসলাম ধর্ম মতে কাবাকে সবচেয়ে পবিত্র স্থান হিসেবে মনে করা হয়। এটি মুসলমানদের কিবলা, অর্থাৎ যেদিকে মুখ করে নামাজ পড়ে বা সালাত আদায় করে। হজ এবং উমরা পালনের সময় মুসলমানগণ কাবাকে ঘিরে তাওয়াফ বা প্রদক্ষিণ করেন। এবার জেনে নেব কাবা শরীফের ভৌগোলিক অবস্থান সম্পর্কে। এটি সৌদি আরবের মক্কা নগরীতে মসজিদ আল হারেম নামক মসজিদের মাঝখানে অবস্থিত। এর ভৌগোলিক অবস্থান 21.42249.35 ডিগ্রি উত্তর, 39.826201.3 ডিগ্রি পূর্ব। তবে পৃথিবীর মধ্যস্থল কাবা শরীফ এটি নাসা দ্বারা প্রমাণিত। এবার জেনে নিই কাবা শরীফের বাস্তবিক কাঠামো। কাবা একটি বড় পাথরের কাজ করা কাঠামো যার আকৃতি প্রায় একটি ঘনকের মতো। কাবা শব্দটি এসেছে আরবি শব্দ মুকা আব, অর্থ ঘন থেকে। এটি কাছের পাহাড়ে গ্রানাইট দ্বারা তৈরি, যা দাঁড়িয়ে আছে প্রায় 25 সেন্টিমিটার মানে 10 ইঞ্চি মার্বেল পাথরের ওপর, যা বাইরের দিক থেকে 30 সেন্টিমিটার মানে 1 ফুট বেরিয়ে আছে। কাঠামোতে জায়গার পরিমাণ প্রায় 13.10 মিটার মানে 43 ফুট উচ্চতা, পাশাপাশি 11.03 মিটার ইন্টু 12.62 মিটার, 4টি কোণ, কম্পাসে প্রায় 4 বিন্দু বরাবর মুখ করা। কাবার পূর্ব কোণ হচ্ছে রুকান আল আসওয়াদ, কালপাথর অথবা আল হাজারুল আসওয়াদ, একটি উল্কাপিণ্ডের অবশেষ। উত্তর কোণা হল রুকান আল ইরাকি, ইরাকি কোণ। পশ্চিম কোণা হল রুকান আল সামি, পূর্ব ভূমধ্যসাগরীয় কোণ। এবং দক্ষিণ কোণা হল রুকান আল ইয়ামানি, ইয়েমেনি কোণ। এবার জেনে নি কাবা শরীফের গিলাফ বলতে কি বোঝায়। কাবা কালো সিল্কের ওপরে স্বর্ণখচিত ক্যালিগ্রাফি করা কাপড়ের গিলাফে আবৃত থাকে। কাপড়টি কিসওয়া নামে পরিচিত, যা প্রতি বছর পরিবর্তন করা হয়। কালেমা শাহাদাত এই কাপড়ের মধ্যে সুতো দিয়ে লেখার কাঠামো তৈরি করা হয়। এর দুই তৃতীয়াংশ কোরআনের বাণী স্বর্ণ দিয়ে এমব্রয়ডারি করা হয়। এবার জেনে নেব কিবলা কি। কিবলা হচ্ছে নামাজের জন্য মুসলমানদের যেদিকে মুখ করে দাঁড়াতে হয় সেই দিকটি। অনেক ধর্মেই উপাসনার জন্য কোনো নির্দিষ্ট দিক থাকে, সেই রকমই মুসলমানদের জন্য কিবলা হচ্ছে মক্কায় অবস্থিত মসজিদুল হেরাম, যা কাবা শরীফ নামে পরিচিত। তবে মজার ব্যাপার হলো, প্রথমে কাবা শরীফ কিবলা ছিল না, বরং কিবলা ছিল জেরুজালেমে অবস্থিত মসজিদুল আকসা। মদিনায় হিজরাতের 16 মাস পর কোরআনের নির্দেশনা অনুযায়ী কিবলা পরিবর্তিত হয়ে বর্তমানের কিবলা অর্থাৎ কাবা শরীফ কিবলা নামে নির্ধারিত হয়। এবার জেনে নেব তাওয়াফ কি। তাওয়াফ হলো কাবা ঘরের চারপাশে ঘড়ির বিপরীতমুখী হয়ে 7 বার প্রদক্ষিণ করা। কাবার চারদিকে একত্রে ঘুরে মুসলমানেরা এক আল্লাহর একাত্মতা প্রকাশ করার জ্বলন্ত উদাহরণ। তাওয়াফ শুরুর পূর্বে হজরে আসওয়াদে চুমু দেওয়া নিয়ম, তবে ভিড়ের কারণে এর কাছে যাওয়া সম্ভব হয় না বলে হাত দিয়ে ইশারা করেই তাওয়াফ শুরু করতে হয়। আজকের ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।